একাধিকবার শারীরিকভাবে আঘাতের শিকার হয়েছেন পরিমণি এমনটাই ফেসবুকে জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী পরিমণি বলেন একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেওয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো যেন শত কোটি বার যা ইচ্ছা তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো গায়ে হাত তোলার বিষয়টি উল্লেখ করে অভিনেত্রী বলেন আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে টিকে ছিল শুধু কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছলে কোনো সম্পর্কই আর সম্পর্ক থাকে না সেলফ বিষটা হয়ে যায় দুজন পৃথক হয়ে যাবেন জানিয়ে লিখলেন রাজ্যের দিকে তাকে বারবার সব ভুলে যায় সব ঠিক করার জন্য পড়ে থাকে কিন্তু তাতে কি আসলে আমার বাচ্চা ভালো থাকবে না একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না তাই আমি রাজ্য এবং রাজের মঙ্গলের জন্য আলাদা হয়ে গেলাম অনেক কথাই গোপন রাখছেন জানিয়ে পরিমণি বলেন রাজ এখন শুধু আমার প্রাক্তনই না আমার ছেলের বাবাও তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না তবে আমার উপর তার আর তার পরিবারের কোনো অসুস্থ আচরণ বা কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন সম্মানিত যারা রয়েছেন আপনারা নিশ্চয়ই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আমাকে একটু সময় দিন শারীরিকভাবে আমি বিধ্বস্ত রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে বালিশ ও বিছানায় রক্তের দাগ স্পষ্ট এমন দুটি ছবি প্রকাশ করে পরিমণি লিখেছেন হ্যাপি নিউ ইয়ার প্রেস কনফারেন্স টুমোরো লোডিং ধারণা করা হচ্ছে রাজের সঙ্গে পরিমণির ঝগড়ার কারণে পরিমণি আহত হয়েছেন যদিও বিষয়টি খোলাসা করেননি পরিমণি রাজকে জীবন থেকে ছুটি দেওয়ার একদিন পর রক্তাক্ত বালিশ ও বিছানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন চিত্রনায়িকা পরিমণি বেশ কয়েকদিন ধরে রাজের সঙ্গে পরিমণির ঝামেলা চলছে দাম্পত্য কলহের কারণে পরিমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন একত্রিশ ডিসেম্বর তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এই নায়িকা কয়েক ঘন্টার ব্যবধানে আবারও এমন স্ট্যাটাস দিলেন তিনি বিয়ের এক বছর না ঘুরতে ঢাকায় ছবির আলোচিত নায়িকা পরিমনির সঙ্গে বর্তমান সময়ে জনপ্রিয় নায়ক শরিফুল রাজের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেল আর সেই ইঙ্গিত দিলেন পরিমণি নিজেই গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা স্ট্যাটাসে তেমনটাই আভাস পাওয়া গেছে তবে স্ট্যাটাসে রাজের সঙ্গে পরিমনির বিচ্ছেদের ব্যাপারটি স্পষ্ট নয় জানা গেছে তার আগে রাত সাড়ে আটটার দিকে সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে রাজের বাসা থেকে বের হয়ে গেছেন পরিমনি পোস্টে পরিমণি একাংশে লিখেছেন হ্যাপি থার্টি ফার্স্ট এভরি আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে আরেক অংশে লিখেছেন জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই বিষয় সম্পর্কে জানার জন্য সঙ্গে যোগাযোগ করা হলে রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্বীকার করেন পরিমণি তবে এই ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী পরিমণি বলেন এখনো বিচ্ছেদ হয়নি তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে তার আরও বক্তব্য বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকে একসঙ্গে থাকার চেষ্টা করেছি পারলাম না তার আচার আচরণের একসঙ্গে থাকার পরিস্থিতি নাই তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম আমার মন মানসিকতা এখন ভালো নাই এর বেশি কিছু আর আমি বলতে পারছি না রাজপরীর ঘরে রাজ্য নামের এক ছেলে সন্তান আছে তার বয়স চার মাস পার হচ্ছে এদিকে চলতি বছরের দশ জানুয়ারি প্রকাশ্যে আছে রাজপরি সম্পর্কের খবর গত বাইশ জানুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একশো এক টাকার দেন মোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয় একুশ জানুয়ারি হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান